ঋষি, দেখো তুমি না গেলে জাহ্নবী কিন্তু খুব কষ্ট পাবে। না দেখো মেয়েটা তো তোমাকে খুবই ভালোবাসে না, মানে কত শ্রদ্ধা ভক্তি করে তোমাকে, আর তুমি নিজে হাতে করে ওর বিয়েটা দিলে, এখন যদি তুমি বলো তুমি যাবে না সেটা কি করে হয় বলো তো? আর দেখো আমার বাবা ওই বিয়েতে নেই, তুমিও যদি এখন বলো তুমি যাবে না তাহলে আমার যেতে ভালো লাগবে? না না তুমি এটা করতে পারো না। আচ্ছা ওই ছেলেটা কি তোমার সাথে কোনোভাবে মিসবিহেভ করেছে? পাগল নাকি? ওই ছেলেটা সাহস আছে আমার সঙ্গে মিসবিহেভ করবে? কেও যে আমার সঙ্গে মিসবিহেভ করবে? আমার এমনিতেই যাওয়ার ইচ্ছে ছিল না, আমার কিছু অফিশিয়াল কাজ আছে। হ্যাঁ তো সে কাজ তুমি কাল থেকে করো না। ঋষি এত কিছু তুমি করলে মেয়েটার জন্য, আর এখন গিয়ে একবার দেখে আসবে না মেয়েটা কেমন আছে? কি বিয়ে হয়ে চলে গেছে বলে তোমার এতই মন খারাপ হয়ে গেছে যে তুমি যেতে পারবে না? না আমি তো এমনি বলছি। মন তো খারাপ হবেই বৌমনি। মন তো আমারও খারাপ হয়েছে। দেখো ঋষি ওদেরকে নিজে হাতে করে বাড়িতে নিয়ে এসেছিল, মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। না দেখো আজকে যদি ঝিলমিলের বিয়ে হয়ে যায়, ও পরের বাড়ি চলে যায়, তাহলেও তো সবার মন খারাপ হবে তাই না? তেমনই জাহ্নবীও তো এই বাড়িতে একটা মেয়ের মতোই ছিল না? তো চলে গেলে আমাদের খারাপ লাগাটাই তো স্বাভাবিক, বিশেষ করে আমার ছোট বোন। আমার ছোট বোনের সংসারটা যেন সুখের হয়, ও যেন ভালো করে সংসার করতে পারে, সেটাই তো আমি চাইব। ঠিক আছে তোমরা প্লিজ একটু যাও, আমার কিছু কাজ আছে, আমি তো দেখেই নিয়েছি। ঋষি তুমি মন থেকে বলো তোমার এই সব কিছু পছন্দ হয়েছে? আসলে আমি মনে করি যাকে যে জিনিসটা দেব তাকে বেস্ট জিনিসটা দেব, যদি না দিতে পারি দেব না। এই যে তুমি এত কিছু ভালো জিনিস কিনেছো আমার খুব ভালো লাগছে, শুধু একটা জিনিস খচখচ করছে, কারণ এর বেশিরভাগটাই তুমি কুশল চ্যাটার্জির টাকা দিয়ে কিনেছো বলে। কে বলেছে ঋষি? তুমিও তো টাকা দিয়েছো, সেই টাকাও তো এর মধ্যে খরচা করেছি। আমি তো জানি আমি কত টাকা দিয়েছি, আর তুমি যা কিনেছো এইসব অনেক টাকার ব্যাপার, এত টাকা আমার নেই আর আমি এত টাকা দিও না। ছোট একটা বোন জীবনে তো কিছুই পায়নি, তুমি প্লিজ এটা নিয়ে রাগ করো না আর খুঁতখুঁত করো না এটা নিয়ে। আর দেখো জাহ্নবীকেও বলার কোনো দরকার নেই যে এগুলো বাবার টাকায় কেনা হয়েছে, আমি এমনিই গিয়ে জিনিসগুলোকে দিয়ে আসবো, এত কিছু ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। সেই ভালো, মেয়েটা তো সারাটা জীবন কিছুই পেল না। সারা জীবন কিছু পেল না বলে এইসব দিয়ে যে ওকে ভুলিয়ে রাখা যাবে তা কিন্তু নয়। না তবু বিপদের দিনে তো কাজে লাগতে পারে। জানিস তো মানুষ না গয়নাঘাটে এই জন্যই করে। ঈশ্বর করুন যাতে ওর এমন বিপদ না হয় যাতে ওকে গয়না বিক্রি করে চালাতে হয়। আর তাছাড়া আমি তো রইলাম, আমি ওর এমন বিপদ হতে দেবো না যাতে ওর গয়না বিক্রি করে ওকে সংসার চালাতে হয়। আমার উপরে এইটুকুনি ভরসা করতেই পারো না। হ্যাঁ আমরা কিন্তু কাল সকালে বেরোচ্ছি। হ্যাঁ না না না, আমরা ঠিক করেছি যে যেহেতু প্রথমবার হানিমুনে যাচ্ছি তাই একটু ভালো করেই যাব। আর আমার লোকজন যারা আছে তারাও কিন্তু আমাকে একই অ্যাডভাইস করেছে যাতে একটু ভালো করে যাওয়া যায়, তাই আর ট্রেনের ঝামেলাটা কিনি সোজা গাড়ি করেই যাচ্ছে। হুম 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 একদম ঠিক আছে, সন্ধ্যে 6টা। ওকে
আর আমি পৌঁছানোর আগে ফোন করব। রাস্তার ব্যাপার যদি একটু লেট হয়, ঠিক আছে? রাখছি। শোনো, কিছু বলবে? আমরা কালকেই বেরোচ্ছি তাহলে। হ্যাঁ, কালকেই বেরোচ্ছি। কালকে যাওয়াটাই বেটার মনে হলো, কারণ আমাদের ফিরতে যত লেট হবে, তোমার তো কলেজে জয়েন করতে তত লেট হয়ে যাবে। আর আমিও ভেবে দেখলাম যে স্যার তো ঠিকই বলেছেন, এইভাবে একটা আনপ্ল্যান্ড ওয়েতে যাওয়াটা ঠিক নয়। মানে ধরো, এই যে আগে থেকে টিকিট না বুক করে যদি চলে যাই, তারপর ট্রেনে গিয়ে যদি কোনো জায়গা না পাই তখন? তাই ওসব ঝামেলা রাখিনি। আর তোমাকে যখন নিয়ে যাবো তখন এইভাবে যাবো কেন? তাই একটা গাড়ি বুক করেছি। গাড়ি বুক করেছো? বেনারস যাওয়া হচ্ছে? হ্যাঁ, তুমি যখন জেনেই গেছো তখন তো আর কোনো কিছু গোপন করে লাভ নেই। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, সেটাও মাঠে মারা গেল। কে ফোন করেছিল? ওই একজন পরিচিত। কালকে 6টার সময় কি করে দেখা হবে? মানে আমরা তো কালকে চলে যাচ্ছি, আমরা তো সকাল সকালই বেরিয়ে যাব। তুমি বললে যে 6টার সময় দেখা করবে, কি করে হবে? কার সঙ্গে দেখা করার কথা আছে? না না, ওই একটা বন্ধু ওখানেই থাকে, ওই জিজ্ঞেস করছিল যে কখন পৌঁছচ্ছি। আমি বললাম 6টা, তখন বলছে যে তাহলে ডিনারটা ওদের বাড়িতে করতে। আমি বললাম আগে তো পৌঁছোই, তারপর দেখা যাবে যে যেতে পারবো কি পারবো না। আর তারপর রাস্তারও ব্যাপার আছে, 6টা 7টা হতে পারে, 8টাও হতে পারে। আর এতটা দূরের পথ, তাই কতটা টায়ার্ড থাকবো না থাকবো সেটাও তো জানি না। এইসবই বলছিলাম আর কি, আর কিছু না। আমি আননোন কারোর বাড়িতে ডিনার করতে পারবো না। ঠিক আছে, অসুবিধা নেই, তোমার যদি ইচ্ছে না করে যেও না। আসলে ওর পুরো ফ্যামিলি ওখানে থাকে, তো ওর মা ওখানে থাকেন, আর আমার এত পুরনো বন্ধু, তাই যখন জানতে পেরেছে যে আমি ওর শহরে যাচ্ছি প্লাস তোমাকে নিয়ে যাচ্ছি, তাই ইনভাইট করেছে। এটাই তো নর্মাল। ও, কদিনের জন্য যাচ্ছি? কি হলো? আজকে বৌভাতের দিন, আমাদেরকে নিমন্ত্রণ করে এনে শুধু বরের সঙ্গে কথা বললে চলবে? আমরা এসেছি কিসের জন্য? আরে না, আমরা একটা অন্য বিষয়ে কথা বলছিলাম। অন্যান্য বিষয়ে সব কথা তোমরা নিজেরা নিজেদের মতন করে রাতে বলবে, এখন শুধু আমাদের সঙ্গে কথা বলো, আমরা বউ দেখব। বাহ, খুব সুন্দর বউ হয়েছে, একেবারে লক্ষ্মী মন্ত বলছো? বলবো না, যা সত্যি তাই বলছি। তোমাদের দুজনকে কি সুন্দর মানিয়েছে, কোথায় বেড়াতে যাওয়া হচ্ছে? বেনারস। কবে যাচ্ছো? এই তো কালকেই। আসলে ওর তো লেখাপড়া আছে, তাই যত তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরতে পারবো তত তাড়াতাড়ি ও কলেজে ক্লাস শুরু করতে পারবে। আপনারা বসুন না। হ্যাঁ হ্যাঁ, বসবো, চিন্তা করো না। তারপর শ্বশুরবাড়ি কেমন লাগছে? আর শ্বশুরবাড়িতে আছেই বা কে, শুধু তোমরা দুজন, ভালোই কাটবে মনে হয়। ওই দেখো জাহ্নবী। এই, তোমার শ্বশুরবাড়ির লোক এসছে। তাই তো জাহ্নবী, তোমার বাড়ির সবাই চলে এসছে। মা, ছোট মা। আচ্ছা, এই কান্নাকাটি কিন্তু এখানে চলবে না। আপনি দেখুন তো, আমি কি খারাপ রেখেছি আপনার মেয়েকে? আপনি বলুন না। তা কেন হবে বাপ, আমার মেয়েকে কি তোমার খারাপ রাখার কথা? তুমি তো আর তেমন ছেলে নও, কিন্তু আমার তো মায়ের মন, একমাত্র মেয়ে, এতদিন সঙ্গে সঙ্গে ছিল, দুটো দিন কাছে নেই, আমার যেন শরীর চলছিল না। ওই দেখ কে কে এসছে, ছোট মা এসেছে, মেজমা এসেছে, এমনকি আঙ্কেলও এসছে, সবাই এসছে তোর সঙ্গে দেখা করতে। বাবা, ভালোই তো লাগছে দেখতে, ভালোই তো পরেছো শাড়িটা। কে দিল শাড়িটা, এই বাড়ি থেকে দিয়েছে? হ্যাঁ, আমরাই কিনে দিয়েছি। পছন্দ হয়েছে? দারুণ হয়েছে। জাহ্নবী, তোমাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তা তোমরা আর কি কি দিলে? ঠিক আছে ঠিক আছে, এত জিজ্ঞাসা করছো কেন, দেখাই তো যাচ্ছে। আর
ও কি করে বলবে বলো? ও তো একটা ছেলে, ওই সমস্ত কথা বলতে পারবে না? কেন, না জানার কি আছে গো? ওকেই তো কিনতে হয়েছে সব, ওর বাড়িতে আর কি আছে? তো ওই তো সব কিনেছে, তা ও জানবে না? তা কি 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 কিনলে? হ্যাঁ গো, আজকে বউকে কি দিচ্ছ রাত্রিবেলা, কি কিনেছো? আহ বৌমণি, তুমি এত লজ্জায় ফেলে দাও না সবার সামনে। আমি একটু আসছি। হ্যাঁ দীপ্ত, তোমার সাথে আমার কিছু কথা আছে। আর তো কোনো কথা থাকার কথা না? কি যে বলো না তুমি দীপ্ত, এই তো কথা শুরু হলো। আমাকে জানতে হবে না তুমি আমার বোনকে কেমন রাখছো, কোথায় রাখছো, কি প্ল্যান করছো, কোথায় বেড়াতে যাচ্ছ, সবই তো আমাকে জানতে হবে, তাই না?